পাশাপাশি বাড়ি হলেও সেরকম শখ কোনোদিন ছিল না, কিন্তু সেই বাড়ি থেকেই 5 বছরের শিশুকে চকলেট নিয়ে ফিরতে দেখে সন্দেহ হয়েছিল মা বাবার। শিশুটিকে এ নিয়ে প্রশ্ন করতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চকলেটের লোভ দেখিয়ে 5 বছরের শিশুর যৌন নির্যাতন চালান প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার শেরশাহী গ্রামে। শিশুটির পরিবারের দাবি, 24 জুন চকলেটের লোভ দেখিয়ে প্রথম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রকে বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী তৈমুর মোমিন। তারপর তিনি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। বাচ্চার হাতে দেখছি চকলেট, দেখে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, চকলেট কে দিল, তখন বললো বলছে না, আবার জিজ্ঞাসা বল, তখন বললো কি এই ধরনের ছেলে আমাকে চকলেট দিয়েছে, এরকম জিনিস করেছে। পরের দিন কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে শিশুর পরিবার। যদিও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি নির্যাতিতা শিশুর মা বাবার। অভিযুক্ত পরিবার মামলা তুলতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। থানা গেছিলাম, থানার কি মানে কোনো আইসিউসি কাজ আমাদের কথা শুনে না, ধমকি দিচ্ছে, আমাদের অসহায় লাগছে, গ্রামের কাছেও অসহায়, থানার কাছেও অসহায়, আমাদের কোনো সিদ্ধান্ত কেউ নেয়নি। ঘটনা ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিশুর পরিবারের সদস্যরা। মঙ্গলবার পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে মালদার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। যদিও পুলিশ সূত্রে দাবি, শিশুর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।